সেলাই মেশিন সম্পর্কে ভালোভাবে জানতে হলে তার বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলিতে আমাদের জানতেই হয়। ঠিক যেমন ববিনে সুতা পরানো, ববিনে সুতা আমরা হাতে পেঁচিয়ে পরেও পরাতে পারি, কিন্তু তা খুব সময় সাপেক্ষ হয়, তাই সেটাকে আমরা মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যে পেঁচিয়ে দেখাব। ববিনে সুতা পরানোর অনেক সহজ পদ্ধতি আছে, তার মধ্যে একটা এখানে দেখাবো। এই ধরনের জিনিসটি মার্কেটে প্রায় সব দোকানেই অ্যাভেলেবেল থাকে। তাছাড়াও যখন সেলাই মেশিনটি নতুন কেনা হয় তখন এটা আমরা সেলাই মেশিনের সাথেই পেয়ে যাই। এখন এটার সাহায্যে ববিনে সুতা পরানোর পদ্ধতিটি দেখাই। প্রথমে সুতারিকে ওখানে গাঁথতে হবে এবং তারপর ববিনের মধ্যে সুতারিকে কয়েকবার পেঁচিয়ে নিতে হবে, যাতে করে সুতারি খুলে না পড়ে। এভাবে কয়েকবার পেঁচিয়ে নেওয়ার পর ওটিকে আমরা এই ববিনের মধ্যে রেখে পর মেশিনের চাকা ঘোরাতে থাকব। মেশিনের চাকা ঘোরানোর পর ঠিক এইভাবে করব। খুব সহজেই দেখতে পাচ্ছ যে ববিনের মধ্যে সুতা পেঁচিয়ে যাচ্ছে। এভাবে খুব সহজেই আমরা ববিনের মধ্যে সুতা পেঁচিয়ে নিতে পারবো খুব কম সময়ে। হাতে পেঁচানোর থেকে এই পদ্ধতিটি খুব সোজা এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। ভিডিওটি আপনার কোনো প্রয়োজনে লাগলে লাইক করুন, আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাংক ইউ।